হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নীলার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। কি বলো তো, ছেলে তো স্কুল গেল, দিয়ে এলাম, বলছে মা শরীর এত ক্লান্ত লাগছে, ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে। আমি বলছি তা করলে তো চলবে না বাবা, যাও। স্কুলে গেল, দিয়ে এলাম, এসে আমি ভিডিও দুটো আপলোডে বসলাম, লং আর শর্ট ভিডিও দুটো আপলোড হয়ে গেল। সেরে নিয়ে ওগুলোতে লাগিয়ে দিয়ে আপলোডে আমি ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, আমি খেলাম, দুষ্টুকে খাবার দিয়ে এলাম, সমস্ত কিছু সেরে এবারে ছাদে গেছিলাম, তো একটু লাউডাটা তুলে নিয়ে এলাম, তোমাদেরকে শেয়ার করছি। দাঁড়াও, কি বলো তো, সেই দিনে লাউডাটা সেই রান্না করতে বসিয়েছিলাম, আসে লোক এসে গেছিলো, তলার দিকটা পুড়ে গেছিলো, খেয়ে না কারো তৃপ্তি হয়নি, অনেকটা ফেলনা গেছে না, উপর থেকে নিয়েছি শুধু নিচেরগুলোতে, নাহলে গন্ধ লাগবে বলে। এবার খেয়ে তৃপ্তি হয়নি গাছের লাউ ডগা, আজকে ওই জন্য একটুখানি লাউ ডগা তুলে নিয়ে এসে ওই আলু আর লাউ ডগা কেটে নিলাম। এবার ধুয়ে নিয়ে কী বলতো, একটু সর্ষে ভিজিয়েছি, সর্ষে বাটা দিয়ে আর আধুনি ফোড়নে করবো, আর একটু বেগুন কেটে নিয়েছি, নিম পাতা করবো। এগুলো দাদা বলছে আর ডিম ভাজা করো, ডিম ভাজা দিয়ে তাও একটু ভাত খাওয়া যায়। ডাল নিয়ে এসেছে, বললো একটু ডাল করো, লাউ শাক খাবে, নিম বেগুন খাবে, তার সাথে ডাল আর কি কাজে হবে, এমনি ডিম ভাজা বা কিছু করি বা ডিমের কোনো আইটেম করি তাই খাওয়া হবে। তো দেখছি কি করব, ডিমে নিয়ে এখনও ভাবিনি, আর দুটো আইটেম কেটে গুছিয়ে নিয়েছি, সেই দুটো আইটেম রান্না করি, তোমাদেরকে শেয়ার করি। চলো, এখানেই কেটে গুছিয়ে নিয়ে, এই দেখো লাউ ডগা আর আলু সরু করে কেটে নিয়েছে, একদম পাতার যেসব ডগাগুলো না, সরু সরু ডগাগুলো দিয়েছি, একদম সরু সরু ডগা, সুন্দর ডগা দিয়েছি, একদম নরম, কেউ ডাঁটি হলে খেতে চায় না, এগুলো সরু মোটা হলেও নরম একদম। একটু লাউ ডগা নিয়েছি, ওই যে সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে বাটা দিয়ে করবো রাঁধুনি ফোড়নে। আর এখানে দেখো নিম পাতা আর এই বেগুন, কচি কচি নিম পাতা, নিমের কিছু ফুলও আছে, সব কিছু মিশিয়ে দিয়ে বেগুন দিয়ে আইটেম করবো। এই দুটো আইটেম তো করি, তারপরে দেখি দাদা একটু শুয়েছে, জিজ্ঞেস করি ডিমের কী খাবে, তো সেরকম করবো। আর আমি নিম বেগুন তো শেয়ার করার কিছু নেই, লাউ ডাটাটা করছি, রান্না এগুলো শেয়ার করার কিছুই নেই বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দেব, আর লাউ ডাটা যখন সব ভাজা ভাজা হয়ে যাবে একটু পরিমাণ মতো মিষ্টিটা দেবো, আর সর্ষে বাটাটা দিয়ে করব। তোমাদের রান্নাবান্না হলেই শেয়ার করছি, তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো আমার সর্ষে বাটা রাঁধুনি ফোড়নে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে লাউ ডাটাটা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে, একটু ঝোল ঝোলেই রাখবো, কী বলো তো, আছে সব ড্রাই ড্রাই আইটেম হচ্ছে, তো ডিম ভাজা করব, তারপরে দিয়ে দেখো নিম বেগুন দেখিয়েছি তোমাদেরকে করব, ওটা লাস্ট করাতে করব। আর এখানে খানিকটা টমেটো কেটে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এটা টমেটো কড়াই করব, এটা একদম গায়ে মাখা হবে, একটু হালকা নুন, হালকা ঝাল, হ্যাঁ টক টক মিষ্টি মিষ্টি ওরকম একটু লাগবে, শুধু ভাতে খাওয়ার জন্য, কাজে এটাও ড্রাই হবে, নিম বেগুনটাও ড্রাই হবে, ডিম ভাজাটা শুকনো হবে, তাই জন্য এটাতে একটু ঝোল ঝোল রাখলাম, হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নিয়ে টমেটো কড়াটা বসাবো। দেখো আমি লাউটা নামিয়ে নিয়েছি বাটিতে, নামিয়ে নিয়ে কড়াতে এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটোগুলোকে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদকে এটাকে একদম ঢাকা টাকা দিয়ে পুরো গলিয়ে দেবে, দিয়ে একদম গায়ে মাথা মাথা করে একটা আইটেম করলে ভীষণ ভালো লাগে এটা। দেখো আমার টমেটোটা হয়ে গেছে, কি বলো তো, এটা অনেকটা আগুনে পোড়ানো যেরকম টমেটো পোড়া সেরকমই, এটাতে তোমার আগুনে পুড়িয়ে টমেটোকে নুন লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা হয়, আর এটা হচ্ছে আমি কড়াতে তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়েছি, পোড়ারই মতো ড্রাই করে নিয়েছি, এক ফোঁটাও জল দেওয়া হয় না এটাতে, খেতে ওই টমেটো পোড়ারই মতো লাগে। আর দেখো এটা হয়ে গেছে, নামিয়ে আমি এখানে দেখো বেগুনটা বসিয়ে দিয়েছি, নিম বেগুনের বেগুনটা সেদ্ধ হোক, তারপরে নিম বেগুনটা নিম পাতাটা যোগ করে দেবো। তো আমার রান্নাবান্না হয়ে গেল, চলো খাওয়ার টেবিলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে তো সমস্ত কিছুই শেয়ার করেছিলাম, রান্নাবান্না করেছি, একটু ঝোল ঝোল করে লাউ শাক করেছি, এখানটায় নিম বেগুন করেছি, আর এখানে দেখো টমেটো কড়া করেছি,
আমি দাদার এখানে ডিম ভাজা হয়ে গেছে, দেখো দাদাকে আমি ভাত দিয়ে দিলাম, একটু নিম বেগুন, একটু টমেটো কড়া, আর এই যে লাউ শাক একটু ঝোল ঝোল করে করেছি, মিলে দুজনেরই ভেজে নিয়েছি। এবার দাদার থালা সাজিয়ে দিয়েছি, দাদা বসে যাচ্ছে, আমিও বসে যাচ্ছি, একই সঙ্গে খেয়ে নেবো। ছেলে তো আর বাড়িতে নেই, যখন আসবে তখন ওকে খাওয়ানো হবে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলায়, ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো প্ল্যানে করে বড় বড় মালগুলোকে তুলে তুলে সব লরিতে তুলে দেওয়া হচ্ছে। কারখানাটা বন্ধ হয়ে গেছে, তাই কারখানার সমস্ত মালগুলো মেশিনগুলোকে ক্রেনে করে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে লরিতে করে। দেখো আজকে রাতের কি মেনু, আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে দেখো লঙ্কা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদাটাকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। আদাটাকে গ্রেট করে দেবো, জিরে গুঁড়ো দেবো, তার মানে বুঝতে পারছো আলুর দম হবে, আর হচ্ছে রাতে রুটি হবে। এখনই আমি তোমাদেরকে শেয়ার করে নিলাম, আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুর দমটা হয়ে যাক। আর এদিকে দাদা একটু আটা মেখে দেবে, বলো আটাটা দাও, আমি মেখে দিচ্ছি, তুমি বেলে ভেজে নেবে। তো তোমাদেরকে শেয়ার করছি সবটাই, সঙ্গে থাকো। দেখো আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে যখন আলুটা হালকা, তখন তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়েছি, আদা তো গ্রেট করে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি হালকা জল দিয়ে দিয়েছি, এবারে কষতে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দেবো, মশলাটা কষে যখন তেল ছাড়বে তখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোলা করব না, একদম একটু মাখামাখাই করব, হ্যাঁ রুটি দিয়ে খাওয়া হবে। তো ঠিক আছে চল। দেখো পুরো মশলাটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো, আর আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে, যেহেতু রুটি ওই জন্য একদম খুব ড্রাই করলাম না, একটু ঝোল মতো রাখলাম হালকা। আলুর দম হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে দেখো দাদা আটা মেখে লেচি রেডি করে রেখেছে। এবার ফটাফট রুটিগুলো বেলবো আর ভাজবো, সব খেতে বসে যাবে, গরম গরম রুটি আলুর দম খাওয়া হবে, তারপরে তো শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, যে আমার শ্রীমানের খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আলুর দম আর আলুর দম আর এই তিনটে রুটি দিয়ে দিলাম। এই তিনটে রুটি তাড়াতাড়ি ভাজা হয়েছে, তিনটে রুটি আর আলুর দম দিচ্ছি, ও খেয়ে নিক, আমি অন্য রুটিগুলো ভাজছি। আবার তোমাদেরকে যা কিছু দুপুরে রান্নাবান্না হয়েছে শেয়ার করলাম, এখন রাতে কি বলো তো একঘেয়ে মুখ মেরে গেছে, শরীর কটা দিন ভালো ছিল না বলে একঘেয়ে খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ খালি তিতো ভাত, এই আজকে আর কারোর ইচ্ছে করছে না, কালকে তো ছেলে স্কুল নেই, যার জন্যে হয়েছে অতটা চাপ নেই, তো বললো যে আজকে রুটি আলুর দম হোক। তো তোমাদেরকে রুটি আলুর দম শেয়ার করে নিলাম, রুটিটা মাখা হয়ে গেছে, আমি বললাম না বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, আমি ব্লগটাকে শেষ করি,
দিয়ে তারপরে রুটিগুলো ফটাফট বেলবো, গরম গরম ভাজবো, আর সব দাদাকে ছেলেকে সবাইকে খেতে দিয়ে দেব। আমিও খাওয়া দাওয়া করে নেব। রাত তো অনেকটা হয়েছে, প্রায় 11টা বাজতে চললো। হ্যাঁ, আমি বলি না, বন্ধুদের সাথে কথা বলে নিয়ে ব্লগটাকে শেষ করে তারপরে দিয়ে আমি রুটিগুলো ভেজে তোমাদের খেতে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিন যা কিছু হয়েছে সবটাই তো তোমাদেরকে শেয়ার করেছি। হ্যাঁ, সারাদিন সঙ্গে রইলে আজকের ব্লগটাকে আর বড় করি না, এখানেই রাখি। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সকাল থেকে আবার। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো।